হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলা তথা টলিউডের সেরা 10 জন অভিনেতাদের মধ্যে কে কতটা পড়াশোনা করেছেন এবং এদের মধ্যে সবচেয়ে শিক্ষিত কে। তো ভিডিওটি অবশ্যই সবাই শেষ অবধি দেখতে থাকুন। তবে বন্ধুরা, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। নাম্বার এক, অঙ্কুশ হাজরা। অঙ্কুশ 14 ফেব্রুয়ারি 1989 সালে বর্ধমানে জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বর্তমান বয়স 34 বছর। অঙ্কুশ তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন হলিডগ স্কুল এবং ইস্ট ওয়েস্ট মডেল স্কুল থেকে, এবং কলেজের পড়াশোনা কমপ্লিট করেছেন কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। আর এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে তিনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ কমপ্লিট করেছেন। নাম্বার দুই, জিৎ। জিৎ জন্মগ্রহণ করেছেন 30 নভেম্বর 1978 সালে কলকাতাতে, সেই হিসাবে তার বর্তমান বয়স 44 বছর। জিৎ তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন কলকাতার সেন্ট জোসেফ অ্যান্ড মেরিস স্কুল এবং ইন্ডিয়ান ন্যাশনাল হাই স্কুল থেকে, এবং কলেজের পড়াশোনা কমপ্লিট করেছেন ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে। আর এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার তিন, দেব। দেব 25 ডিসেম্বর 1982 সালে কেশপুরে জন্মগ্রহণ করেছিলেন, সেই হিসাবে তার বর্তমান বয়স 40 বছর। দেব তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন মুম্বাইয়ের পুরুষোত্তম হাই স্কুল থেকে, এবং কলেজের পড়াশোনা কমপ্লিট করেছেন পুনের ভারতী বিদ্যাপীঠ ইউনিভার্সিটি থেকে। দেবের কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং অ্যাক্টিং এর উপর ডিপ্লোমা করেছেন। নাম্বার চার, যশ দাশগুপ্তা। যশ 10 অক্টোবর 1985 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বর্তমান বয়স 37 বছর। যশ তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন মুম্বাইয়ের নেভি হাই স্কুল থেকে, এবং এনার শিক্ষাগত যোগ্যতা হলো ইনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার পাঁচ, যিশু সেনগুপ্ত। যিশু 15 মার্চ 1977 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বর্তমান বয়স 46 বছর। যিশু তার স্কুলের পড়াশোনা করেছেন জুলিয়ান ডে স্কুল থেকে, এরপর কলেজের পড়াশোনা করেছেন কলকাতার হারাম্বা চন্দ্র কলেজ থেকে, এবং যিশুর শিক্ষাগত যোগ্যতা হলো এনার কাছে ইকোনমিক্স এর ডিগ্রি রয়েছে। নাম্বার ছয়, সোহম চক্রবর্তী। সোহম 4 মার্চ 1984 সালে কলকাতার বেহালা নামে একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, সেই হিসাবে তার বর্তমান বয়স 39 বছর। সোহম কলকাতার পথভবন স্কুল থেকে তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন, এবং এনার শিক্ষাগত যোগ্যতা হলো তিনি বিকম করেছেন। নাম্বার সাত, প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জি 30 সেপ্টেম্বর 1962 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বর্তমান বয়স 60 বছর। প্রসেনজিৎ তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এস টি জেভিয়ার্স কলেজিয়েট স্কুল থেকে, এবং কলেজের পড়াশোনা করেছেন এস টি জেভিয়ার কলেজ থেকে, এবং এনার শিক্ষাগত যোগ্যতা হলো তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার আট, আবির চ্যাটার্জি। আবির চ্যাটার্জি 18 নভেম্বর 1980 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন, এবং বর্তমানে তার বয়স হচ্ছে 42 বছর। তিনি কলকাতার জিয়ঙ্কা কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেন, এবং তারপর হায়দ্রাবাদের ICFI বিজনেস স্কুল থেকে MBA করেছেন ফাইন্যান্সের উপর। নাম্বার নয়, মিঠুন চক্রবর্তী। মিঠুন দাস 16 জুন 1950 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন, এবং তার বর্তমানে বয়স হচ্ছে 73 বছর। বন্ধুরা, মিঠুন দার স্কুল এবং কলেজের ব্যাপারে সেরকম কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি, তবে এনার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলতে গেলে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নাম্বার দশ, বনি সেনগুপ্ত। বনি জন্মগ্রহণ করেছিলেন 1990 সালের 10 অগস্ট কলকাতাতে, সেই হিসাবে তার বর্তমান বয়স 33 বছর। বনি তার স্কুলের পড়াশোনা করেছেন কলকাতা ইন্টারন্যাশনাল স্কুল থেকে, তারপর কলেজের পড়াশোনা করেছেন গোখেলা মেমোরিয়াল কলেজ থেকে, এবং এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের প্রিয় অভিনেতাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে জেনে? তোমাদের ফেভারিট অভিনেতা কোনটি সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর তার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও। ধন্যবাদ।